মোহাম্মদ শাহজাহাল মালত তিনি জানতে চেয়েছেন যুমুআর সালাতের আগের পরে বাংলাদেশে চার রাকাত এবং আট রাকাত নামাজ পড়া হয় তা কি কোনো হাদিস দ্বারা প্রমাণিত আসলে আহ সালাতের পরে বাংলাদেশে যে সালাত এগুলোকে বলা হয় বাদাল জুমা অথবা কবদাল আল বাদাল বাদ জুমা অথবা কি কবলাল জুমা আসলে আলী ওয়াসাল্লাম বা আদাল জুমআ মানে জুমার পরে আর কবলাল জুমা মানে জুমার আগে শহীদ সালাতের পদ্ধতি বর্ণনা করতে যে ইমাম ইবুল কাইম আল জাউজি রহমতুল্লা কাইফা কৈফা নবী তিনি এই অধ্যায়ে এই অধ্যায়ে তিনি বর্ণনা করেছেন যে অবশ্যই অবশ্যই দুই রাকাত দখলুল মসজিদ আদায় করে ইমাম খুদ্ মিম্বারে আসা পর্যন্ত আপনি যত খুশি আপনি নফল সালা আদায় করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আর পরবর্তীতে জমার সালাতের পরে আপনি বাড়িতে যেয়ে পড়লে দুই দুই করে চার মানে দুই রাকাত পড়বেন আর যদি জায়গায় বসে আদায় করেন তাহলে দু দু করে চার রাকাত পড়লেই আপনার আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ বুঝবো তফিক দান করুন